চিনামাটি পাহাড়ের কইয়াটার মধ্যে উঠে গিয়ে উঠাবো কেমনে, পরে নামাইতে পারবো, উঠাবো কেমনে? উঠান যাবে পরে, ওই সাইডটা যাওয়া যায় না, সামনে দিয়া নামবে, বাট উঠানোটা টাফ হবে, বাঁচবে না এটা। ব্যাস হয়ে গেছে, মালগাড়ি ভর্তি অফ রোডিং। চীনামাটির পাহাড়, দাঁড়াও, হ্যাঁ উঠে যাবে না মনে হয়, ডান পাশে কি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ইয়েস ইটস মালগাড়ি, বিরাট ট্রিক্স, বিরাট ট্রিক্স। এই সাইডের পাহাড়ে টপে উঠেছি, ওই সাইডের পাহাড়ে উঠার কোনো সিস্টেম ছিল না, চীনামাটির পাহাড়, এই সাইডটা হলো টপ, এদিক দিয়ে আমার নামতে হবে, নেমে আমরা ওইদিকে গিয়ে যাবো, এই যে চীনামাটির লেকটা দেখা যায় আপনাদেরকে, এই যে চীনামাটির লেক, এগুলি থেকে চীনামাটি উঠানো হয়েছে, উঠানোর পর এখন পানি, আর পানির কালার এরকম চীনামাটির একটা ইয়ের কারণে। আর আজকের আকাশ দেখেন, ওইটা ইন্ডিয়ার আকাশ দাদা, ওই যে দাদাদের পাহাড়, এগুলি সব আমাদের, আর ওই যে মালগাড়ি এবং এসএফ। আমি কেন এসএফ এত পছন্দ করি, শুধুমাত্র এর অফ রোডিং ক্ষমতা, আমি এসএফ নিয়ে তাজিংডংয়ের পাদদেশ পর্যন্ত গিয়েছি, এসএফ বস, কমিউটার লেভেলে আমার সবচেয়ে প্রিয় বাইক এসএফ। আর মালগাড়ি ইটস এ মেশিন, মেশিন ম্যান, ইন্ডিয়ান ভিসি, যারা বলে যে ইন্ডিয়ান ভিসি সমস্যা, তাদের গাটসের সমস্যা, রাইডিং স্কিলে সমস্যা। কি দেখাবো, চীনামাটির পাহাড় তো আপনারা সবাই জানেন, দেখেন, তাই আর কিছু বলার নাই,
তারপর আমার এই হালকা পাতলা অফরোডিং চিনামাটির পাহাড়, এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল মোটরসাইক্লিস্ট সাবস্ক্রাইব করবেন, আর সবগুলি ভিডিও লাইক শেয়ার কমেন্ট এগুলি করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, গালি দিতে ইচ্ছা করলেও কমেন্ট করবেন, নো প্রবলেম। আমি নিজে উপভোগ করি, আপনাদের কাছেও শেয়ার করি। আর আমার সাথে আছে রিজন, রিজন তালুকদার, তার বাসা দুর্গাপুরে, সুসং দুর্গাপুরের স্থানীয় ছেলে সে, সুসং বাইক রাইডার্সের অ্যাডমিন প্লাস ফাউন্ডার। ও আছে আপনাদের জন্য, আপনারা কেউ যদি রিয়েলি এক্সপ্লোর করতে চান দুর্গাপুর, তাহলে আপনারা রিজন তালুকদারের সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের কারো দরকার পড়ে তার নাম্বার তার আইডি আমার কাছে চাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার মালগাড়ি বথি চিনামাটি পাহাড়ের উপরে, এখন বিজয়পুর। এটা বাম পাশের যে পাহাড়টা সেই পাহাড়ের উপরে উঠে এসেছি আমরা, ডান পাশে যতটুকু উঠা যায় উঠেছি, উঠে এক্সপ্লোর করে বাম পাশে উঠে এখানে একটু ওয়েট করতেছি। এই যে পাশে একটা লেক, দূর দূরান্ত দিয়ে ওই দিক সাইডটা দিয়ে লেক পুরা, আমরা ওই পর্যন্ত ওইখানে ওই যে এই সাইডটা দিয়ে আমরা উঠে ওই দিক দিয়ে ঘুরে নেমে এসেছি, এসে এই পাহাড়ে উঠেছি। উঠাইছি তো খুব কষ্ট করে, এখন নামাবো কিভাবে মালগাড়ি ওইটা আল্লাহ জানে। এসএফ তো দুর্দান্ত, এই এসএফ হলো রিজন তালুকদার দুর্গাপুরেরই, সুসং বাইক রাইডার্স এর অ্যাডমিন। জায়গাটায় ছবি ভিডিও সবসময় সুন্দর উঠে, অস্থির অস্থির পরিমাণ সুন্দর। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কিছু অংশ এদিকে দিছে, বেশিরভাগ যদি ইন্ডিয়া নিয়ে গেছে ওই পাহাড় পর্যন্ত আমাদের, কিন্তু এর পিছনে ওই যে আপনার মেঘ ঢাকা উপরের যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, মেঘ ওই যে মেঘ, ওই পাহাড়গুলি ইন্ডিয়ার, ওই যে ইন্ডিয়ার ইয়া দেখা যাচ্ছে ওইটাও ইন্ডিয়ার পাহাড়, আপনার ওই যে মোবাইলের টাওয়ার এই যেগুলো ইন্ডিয়ার পাহাড়, টোটালটা ইন্ডিয়ার পাহাড়। নিচে যা কিছু আছে বাতখাস্তা সব আমাদের দিছে, যারা এই ম্যাপ করছে ওদের উপরে গজব পড়ুক, আমাদের কেন কম দিছে, হ্যাঁ গজব পড়ুক যারা ম্যাপ করছে। আমাদের উচিত ছিল বাংলাদেশের মতো ছোট একটা দেশকে অনেক কিছু দেওয়ার, কিন্তু ম্যাপিং করে সব কিছু নিয়ে গেছে, এটা কোনো মতেই মেনে নিতে পারি না। আর আজকে সবচেয়ে সৌন্দর্য হলো আকাশ, আকাশের সৌন্দর্য আপনারা উপভোগ করুন, মাথা নষ্ট। আর এই যে এখানে রিজন তালুকদার আছে, আমাদের বাইকগুলি এই জায়গায় ওয়েট করতেছে। এখন এই যে করতো আপনারা দেখেন, এদিক দিয়ে নামা যাবে না, হ্যাঁ হাইটা নামা যাবে, বাইক নামা যাবে না, এদিক দিয়ে বাইক না নামার ধান্দা করতেছ আমি মাথা নষ্ট। নামতেছি এখন, আল্লাহ ভরসা। নামবো তো এদিক দিয়ে আরামে, বাট ওইখানে উঠবো কীভাবে, ওই জায়গাটা হবে কঠিন। আল্লাহ এসে ফুটে গেছে, তুই পিছন দিয়ে একটু ধৈর্য, সোজা উঠাই দিব পরে যা হয়।
আলহামদুলিল্লাহ উঠাও তুমি, উঠাই ফেলাইছি আলহামদুলিল্লাহ। ওই দিস ইজ কল্ড মালগাড়ি বহত্রি, ইন্ডিয়ান বহত্রি। দাম কত এরা ভাই? দাম বেশি, কমাই দিলে ভালো হইতো। দিন তেলে দেখি কি অবস্থা, পানি কেমন, এত দাম রাখলে কেমনে কি। সবচেয়ে উপকারী জিনিস ডাব এন্ড কলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুল্লি হাল আলহামদুলিল্লাহ।